আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় বসে ব্যাটারি চার্জ করবেন, চার্জ করার জন্য কি ধরনের চার্জার আপনি নেবেন। অনেকেই ব্যাটারি বাসায় কিনতেছেন বা বাজার থেকে ব্যাটারি কিনে নিয়ে আসছেন, ব্যাটারি দিয়ে আপনি ফ্যান ব্যবহার করতেছেন, লাইট ব্যবহার করতেছেন, সেই ক্ষেত্রে সেই ব্যাটারিগুলো চার্জ করার জন্য আবার সেই ব্যাটারিটা বাজারে নিয়ে যাচ্ছেন, বাইরে থেকে চার্জ করে নিয়ে আসতেছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ব্যাটারিটা নিয়ে যেতে হচ্ছে, এটা একটা পরিশ্রম। আবার আরেকজনের দোকান থেকে আপনি চার্জ দিচ্ছেন, তো সেক্ষেত্রে আলাদা একটা চার্জ তাকে দিতে হচ্ছে, ব্যাটারির চার্জ দেওয়ার জন্য আলাদা একটা টাকা দিতে হচ্ছে, তো একটা ব্যয় কিন্তু হচ্ছে প্রতিনিয়ত। তো আপনি যদি বাসায় বসে ব্যাটারিটা চার্জ দেন, আপনার বাসায় যদি কারেন্ট থাকে, চার্জ দেওয়ার মতো সিস্টেম যদি থাকে, তো আপনি একটা চার্জার নিলেই হচ্ছে। তো কি ধরনের চার্জার আপনি নেবেন এবং দাম কি রকম পড়বে, তো একবার ইনভেস্ট করলেই কিন্তু আপনাকে আর বারবার আরেকজনের দোকানে গিয়ে বাজারে গিয়ে চার্জ দিতে হচ্ছে না। আবার দেখা যায় অনেকের বাসায় অনেক আগের সোলার আছে, ব্যাটারিগুলো ড্যাম হয়ে গেছে, সেক্ষেত্রে ব্যাটারিটা চার্জ করার জন্য বাইরে যে চার্জ করে তুলে নিয়ে আসতে হয় আবার কিছুদিন পর, আবার কিছুদিন পর, তো সেক্ষেত্রে সমস্যা। তো যাদের এ ধরনের সমস্যা, তারা কিন্তু আমাদের কাছ থেকে এই যে ব্যাটারির চার্জারগুলো দেখতেছেন, এই ব্যাটারির চার্জারগুলো নিতে পারেন। তাহলে কিন্তু আপনার এই সমাধানটা আপনি নিজেই করতে পারতেছেন, ঘরে বসেই ব্যাটারির চার্জগুলো দিতে পারবেন। তো যাদের বাসায় এ ধরনের ব্যাটারি আছে বা ব্যাটারি কিনতে চাচ্ছেন, চার্জার কোথায় পাবেন, তো আমার পাশে দেখতে পাচ্ছেন তিন ধরনের চার্জার আছে, একটি 5 এম্পিয়ার, একটি হলো 10 এম্পিয়ার, আর একটি 20 এম্পিয়ার। তো প্রথমে আমি যে চার্জারটি আপনাদেরকে দেখাবো, এই যে চার্জারটি দেখতেছেন, এটি হলো 5 এম্পিয়ার চার্জার। এই চার্জারটি অ্যানালগ চার্জার, অর্থাৎ আপনার এটা ডিজিটাল সিস্টেম না, অ্যানালগ হবে। তো আমি আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাবো এবং এটার কাজ সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব। তো প্রথমে যে চার্জারটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হলো 5 এম্পিয়ার চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি খুব সহজেই 10 এম্পিয়ার ব্যাটারি থেকে শুরু করে আপনি 60 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে পারবেন। এটা অ্যানালগ চার্জার, কিভাবে বুঝবেন চার্জ হচ্ছে, তো আমি আপনাদেরকে একটু যদি চালিয়ে দেখাই। তো চালানোর ক্ষেত্রে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, এই যে ব্যাটারির লাল কালো তারটি আছে, ব্যাটারির লাল এবং কালো যে ক্লিপের লাইনটি আছে, এই ক্লিপের লাইনটি খুলে নেবেন। নেওয়ার পরে যখন সংযোগ দেবেন, ওই সময় ব্যাটারির লাল এবং কালো এটার সাথে সংযোগ করে দেবেন। দেখেন চার্জারটি কিন্তু অন হয়ে গেছে এবং এই যে লাইটটি দেখতেছেন, এটা কিন্তু আপনার গ্রিন কালার জ্বলে উঠেছে। তো এখন কিন্তু আমার বিদ্যুতের সাথে সংযোগ দেওয়া নাই, এখন যদি আমি বিদ্যুতের সাথে সংযোগ দেই তাহলেই বুঝতে পারবেন চার্জ হচ্ছে কি না। তো এখন যদি আমি বিদ্যুতের সাথে সংযোগ দিলেই আপনি এটা সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবেন। তো দেখেন আমি যে বিদ্যুতের সাথে এখন সংযোগ দিয়ে দিচ্ছি, এখন কিন্তু এটা লাল আলো জ্বলতেছে, প্রথমে সবুজ জ্বলছে, এখন কিন্তু লাল আলো জ্বলতেছে। যখন লাল আলোটি জ্বলে উঠবে এই লাইটটিতে, তখন বুঝবেন ব্যাটারিটা চার্জ হচ্ছে। এবং যে পিছনে যে ফ্যানটি আছে, এই ফ্যানটি কিন্তু আপনার এখন চলতেছে, এখন বুঝবেন যে আপনার ব্যাটারিটা চার্জ হচ্ছে। আর যখন ব্যাটারিটা আবার ফুল হয়ে যাবে, দেখবেন অটোমেটিক, যেমন আমি যদি এখন এটা খুলে দেই, খুলে দিলে দেখবেন সবুজ আলোটা জ্বলে উঠছে। তো যখন ব্যাটারিটা ফুল হবে তখন এটা অটোমেটিক সবুজ আলো জ্বলে উঠবে, তাহলে আপনি বুঝতে পারবেন ব্যাটারিটা আপনার ফুল হয়ে গেছে। এটা কিন্তু অটো কাট চার্জার, ব্যাটারি ফুল হয়ে গেলে চার্জার অটোমেটিক চার্জ দেওয়া বন্ধ করবে, আবার যখন ব্যাটারি আপনার চার্জ কমে যাবে অটোমেটিক চার্জ হতে থাকবে। চাইলে আপনি এটা সবসময় লাগাই রাখতে পারেন, আপনার কোনো যদি আপনি লাগাই রাখেন তাহলে অটোমেটিক সিস্টেম হবে। এরপরে যে চার্জারটি আমি আপনাদের, এটা প্রাইস মূল্য নিচ্ছি আমরা অনলি 600 টাকা, যারা এই 5 এম্পিয়ার চার্জার নেবেন অনলি 600 টাকা এটা নিতে পারবেন। যারা বাসায় ইনকিউবেটর ব্যবহার করেন, 40, 60, 100 ডিমের ইনকিউবেটর ব্যবহার করতেছেন, একটি ছোট্ট ব্যাটারি আপনি কিনে নিয়েছেন, তো সেই ব্যাটারিগুলো চার্জ দেওয়ার জন্য কিন্তু এই চার্জারটি আপনি ব্যবহার করতে পারেন। এই চার্জারটি প্রাইস মূল্য নিচ্ছি আমরা অন 650 টাকা, 650 টাকায় কিন্তু আপনি 5 এম্পিয়ার একটি চার্জার নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো এরপরে যে চার্জারটি আমি আপনাদেরকে দেখাবো, এটি হলো 10 এম্পিয়ারের একটি ডিজিটাল চার্জার। যারা ডিজিটাল চার্জার খোঁজেন, যে আপনি দেখবেন কত পার্সেন্ট চার্জ আছে, কীভাবে চার্জ উঠতেছে, তারা এই চার্জারটি নিতে পারেন। এটা 10 এম্পিয়ার চার্জার, এই চার্জারটি স্টার কোম্পানির চার্জার। অনেকে আবার কোম্পানি আমাদেরকে বলেন যে কোন কোম্পানির চার্জার, তো এইটা দিয়ে চার্জ করতে পারবেন 10 এম্পিয়ার ব্যাটারি থেকে 100 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত, এই 10 এম্পিয়ার চার্জারটি দিয়ে চার্জ করতে পারবেন। দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল চার্জার, এখানে একটি ফ্যান লাগানো আছে, ফ্যানটির কাজ হলো যখন ব্যাটারি চার্জ হবে ওই সময় ফ্যানটি চলবে এবং গরম যে তাপটা আছে এটা বের করে দেবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিজিটাল একটি ডিসপ্লে দেওয়া আছে, তো আমি যদি আপনাদেরকে এখন এটা ব্যবহার করে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো যখন ওই যে আবারও বলতেছি, যখন সংযোগ দেবেন লালটা লালে দেবেন, কালোটা কালোই দেবেন।
দেখেন এখন কিন্তু আমার ডিসপ্লেটা অন হয়ে গেছে কত পার্সেন্ট চার্জ ভোল্ট কি রকম আছে সব কিন্তু এখানে শো করতেছে এটা অটোমেটিক শো হবে আর এটাও কিন্তু আপনার অটো কাট চার্জার অর্থাৎ যখন ব্যাটারিটা ফুল হয়ে যাবে অটোমেটিক চার্জার বন্ধ হবে আবার যখন ব্যাটারি চার্জ কমে যাবে অটোমেটিক এটা চার্জিং অন হয়ে যাবে এটা অটো কাজ করবে তো এখন যদি আমি কারেন্টের সাথে সংযোগ দিয়ে দেই দেখেন আমার এখন কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে উঠতেছে কিভাবে এখানে কিন্তু পার্সেন্টেজটা উঠতেছে এটা অটোমেটিক কাজ করবে এবং উপরে দেখেন একটি মোবাইলে আমরা সাধারণত বাটন ফোনগুলোতে এটা দেখে থাকি যে মোবাইলে যখন চার্জ ওঠে মোবাইলে যে ভিতরে যে খুঁটিগুলো আছে এগুলো আপনার এভাবে আপনার একটা একটা করে যায় যখন ব্যাটারিটা ফুল হয়ে যাবে সবগুলো খুঁটি আপনার এখানে ফুল হয়ে যাবে এটাও কিন্তু সেম একই সিস্টেমে হচ্ছে ব্যাটারিটা কত পার্সেন্ট চার্জ হচ্ছে এটা শো করতেছে নিচে যে চার্জিং শো করতেছে কত পার্সেন্ট এবং উপরে এটা কীভাবে চার্জ উঠতেছে এটা শো করতেছে এবং পাশে দেখতে পাচ্ছেন কত ভোল্টে চার্জ হচ্ছে এটা শো করতেছে এবং এর নিচে কত এম্পিয়ারে এটা চার্জ হচ্ছে এটাও কিন্তু শো করতেছে এটা সম্পূর্ণ ডিজিটাল চার্জার আপনারা যারা এ ধরনের চার্জার নিতে চান এই চার্জারটি নিতে পারেন এইটার প্রাইসগুলো নিচ্ছে আমরা অনলি বারোশো টাকায় আপনি এই ডিজিটাল 10 এম্পিয়ারের চার্জারটি নিতে পারবেন তো এই চার্জারটি দিয়ে আপনারা 100 এম্পিয়ার ব্যাটারি চার্জ করতে পারবেন যারা আরও বড় ব্যাটারি চার্জ করতে চাচ্ছেন বিশেষ করে 200 এম্পিয়ার 120 140 180 বা 200 এম্পিয়ার ব্যাটারি চার্জ করবেন তারা কী ধরনের চার্জার নেবেন আপনারা আমাদের কাছ থেকে এই যে 20 এম্পিয়ার চার্জারটি দেখতেছেন এই চার্জারটি নেবেন যারা 200 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ করবেন এটাও কিন্তু একই কোম্পানির অর্থাৎ ওই যে ইস্ট্যান্ড কোম্পানির একটি চার্জার তো এইটা যদি আমি আপনাদেরকে এখন দেখাই তাহলে এটা বুঝতে পারবেন এই চার্জারটি দিয়ে আপনারা চাইলে ছোট ব্যাটারিও চার্জ করতে পারবেন এটার সুবিধাটা কি আপনার এটা সুবিধাটা হলো যে এটা আপনার এই যে এখানে রেগুলেটর সিস্টেম করে দেওয়া আছে দেখেন রেগুলেটর সিস্টেম করে দেওয়া আছে আপনি কত এম্পিয়ার ব্যাটারি চার্জ করবেন এটা সিলেক্ট করে দিতে পারবেন সর্বনিম্ন 40 এম্পিয়ার ব্যাটারি থেকে আপনি 200 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন এটাও কিন্তু ডিজিটাল ডিসপ্লে দেখেন এখানে ডিসপ্লেটা শো করতেছে ডিজিটাল কত পার্সেন্ট চার্জ আছে কীভাবে উঠতেছে সব কিছু এখানে শো করবে এবং পিছনে দেখতে পাচ্ছেন এই চার্জারটার পিছন ব্যাকপার্ট দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্যান দেওয়া আছে ফ্যানটা হলো আমি যে বলছিলাম যখন ব্যাটারিটা চার্জ হবে ওই সময় ফ্যানটা চলবে এবং গরম তাপটা বের করে দেবে এবং আরেকটি সুইচ দেওয়া আছে এই চার্জারটি আপনি চাইলে অন এবং অফ করে রাখতে পারবেন আপনি নিজে যদি বলেন যে এখন আমার ব্যাটারি চার্জারটা বন্ধ করে দেবো তাহলে অফ করে দেবেন আবার যখন অন করে দেওয়ার দরকার হবে আপনি অন করে দেবেন তো এটার কিন্তু আলাদা একটা সুবিধা আপনারা পাচ্ছেন এবং রেগুলেটর সিস্টেমও করে দেওয়া আছে কত এম্পিয়ার ব্যাটারি চার্জ করবেন এটাও কিন্তু আপনার এখানে সিলেক্ট করতে পারবেন তো এটা যদি আমি আপনাদেরকে একটু নিচের ব্যাটারিটা এটা কিন্তু আমার 250 এম্পিয়ারের ব্যাটারি এইটার সাথে সংযোগ করে দেখি তাহলে বুঝতে পারবেন লালটা লালে দেবেন কালোটা কালোই দেবেন যখন এই সংযোগগুলো দেবেন অবশ্যই কিন্তু আপনারা এদিকে খেয়াল রাখবেন কারণ যদি সংযোগ লাইনে ভুল কানেকশন হয় তাহলে কিন্তু ব্যাটারির চার্জারটি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো যখন এই সংযোগটি দেবেন ভালোভাবে দেখে শুনে দেবেন এরপরে আমরা কারেন্টের সাথে যদি সংযোগটি দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন দেখেন এখন আমার চার্জারটি অন হচ্ছে এবং ব্যাটারি চার্জ হচ্ছে এখন কিন্তু পিছনের ফ্যানটি চলতেছে এবং আমার চার্জিংটা অন করে দেওয়া আছে সুইচটা তো আপনি কত পার্সেন্ট সিলেক্ট করবেন এই যে এখানে পার্সেন্টেজটা দেওয়া আছে তো আমার এখন এই মুহূর্তে 200 এম্পিয়ার অর্থাৎ সেট 200 এম্পিয়ারে এটা সিলেক্ট করা আছে দেখেন চার্জিংটা হচ্ছে আমার ব্যাটারিতে এই মুহূর্তে 70% চার্জ এবং ব্যাটারির যে চার্জিং খুঁটিটা আছে এটা কিন্তু আপনার আপডাউন করতেছে এবং কত ভোল্টে 13.9 ভোল্টে চার্জ হচ্ছে এবং 9 এম্পিয়ারে চার্জটা করতেছে তো এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল চার্জার যারা 100 এম্পিয়ার থেকে 200 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ করতে চাচ্ছেন বা 40 এম্পিয়ার থেকে 200 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ করতে চাচ্ছেন তারা এই চার্জারটি দিয়ে চার্জ করতে পারেন এখন বলবেন অনেকেই বলেন যে ভাই কত ঘন্টা লাগবে চার্জিং হতে আসলে এটা আপনি যত বড় ব্যাটারি দেবেন সময়টা তত বেশি লাগবে যত ছোট দেবেন সময়টা তত কম লাগবে তো দর্শক যারা 20 এম্পিয়ার চার্জার নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই চার্জারটি প্রাইস মূল্য নিচ্ছি আমরা অনলি 1650 টাকা 1650 টাকায় আপনি এই 20 এম্পিয়ার চার্জারটি আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আপনাদের যদি এই চার্জার সম্বন্ধে আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য আর পর্বতে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ